আসসালামু আলাইকুম। এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। সংবাদের শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ বুদ্ধিজীবী দিবস, যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে দিনটি। বিনম্র শ্রদ্ধায় জাতি স্মরণ করছে শহীদ বুদ্ধিজীবীদের। আবহাওয়া অনুকূলে থাকায় এবার পেঁয়াজের আবাদ ভালো, ন্যায্য মূল্য পেলে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন কৃষকরা। এবং নিজের পেনশনের অর্থে দুস্থদের সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিজয় উৎসবের আগে এই দিনে হাজারো মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে বিজয় স্তম্ভগুলো। এ সময় সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে দেওয়ার দাবি জানান তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন বিপ্লব রায়। শুক্রবার রাত 12:01 ফুলে ফুলে ভরে ওঠে সারাদেশের শহীদ বেদী। জামালপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ 71 সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে স্বাধীনতা বিরোধীদের সব স্মৃতি মুছে ফেলার দাবি তোলেন তারা। যারা ধর্ম নিয়ে ব্যবসা করে, সেই ধর্ম ব্যবসায়ী রাজনীতিকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে। খুলনার গল্লামারের বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি। শীত উপেক্ষা করে সেখানে ফুলেল শ্রদ্ধা জানান খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, প্রেস ক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বরিশালে শহীদ বেদিতে ফুল দেওয়ার পাশাপাশি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন, বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এতে অংশ নেন। ব্রাহ্মণবাড়িয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে অসংখ্য মানুষের ভিড় জমে কাউতলীর সৌধ হিরণময় চত্বরে। সেখানে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। রংপুরেও সুরভি উদ্যানের শহীদ স্মৃতিস্তম্ভ ভরে ওঠে ফুলে ফুলে। স্থানীয় প্রশাসনের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। এছাড়াও গাজীপুর, যশোর, ভোলা, জয়পুরহাট ও সিরাজগঞ্জ সহ সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে বর্তমান সরকার, একই সাথে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে দেশবাসীকে তার পাশে থাকার আহ্বান জানান তিনি। আজ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 48তম মৃত্যুবার্ষিকী। দেশ স্বাধীন হওয়ার মাত্র 2 দিন আগে 1971 সালের 14 ডিসেম্বর মুক্তিযুদ্ধের 7 নং সেক্টরের চাঁপাইনবাবগঞ্জে যুদ্ধ করার সময়ে এই বীর সন্তান শহীদ হন। তবে অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে তার স্মৃতিচিহ্নগুলো। নদী ভাঙ্গনে হুমকির সম্মুখীন বীরশ্রেষ্ঠের নামে নির্মিত গ্রন্থাগার, জাদুঘর সহ তার স্মৃতিবিজড়িত বাড়ি, এগুলো রক্ষায় নেই কর্তৃপক্ষের কোনো উদ্যোগ। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। 1949 সালের 8 মার্চে বরিশালের রহিমগঞ্জের এই ভবনটিতে জন্ম নেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। বাবা মোতালেব হাওলাদার ও মাতা সাফিয়া খাতুন। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই পাকিস্তান সেনাবাহিনীতে অফিসার পদে যোগ দেন তিনি। তবে 1971 সালের 2 জুলাই 3 জন অফিসার সহ ভারতে পালিয়ে এসে যোগ দেন মুক্তিযুদ্ধে। 7 নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার হিসেবে 14 ডিসেম্বর চাপাই নবাবগঞ্জ মুক্ত করতে তুমুল যুদ্ধে মহানন্দা নদী পাড়ে পাক বাহিনীর 3টি বাংকার ধ্বংস করেন মহিউদ্দিন। বাকি 1টি বাংকার ধ্বংসে একাই এগিয়ে গেলে পাক বাহিনীর ছোড়া গুলি কপালে বিদ্ধ হয়ে শহীদ হন তিনি। তার ইচ্ছা অনুযায়ী চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয় মহিউদ্দিনকে। তবে
বীর মুক্তিযোদ্ধাকে স্মরণে যেন অবহেলা। জন্মস্থান বরিশালে তার নামে স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘরের আজ জীর্ণ দশা, নদী ভাঙনের হুমকিতে স্মৃতি বিজড়িত বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানও। এইটা তার স্মৃতি রক্ষার্থে করা হয়েছে স্কুলটিকে, সেই হিসেবে স্কুলটি অনেক আগেই জাতীয়করণ করা উচিত ছিল। এই জাদুঘরটা জানি, হ্যাঁ স্মৃতির স্বরূপ থাকে, সেই যেমন একটা ব্যবস্থা নেই করে দেন। যেখানে প্রায় 12 লক্ষ টাকার বই, বিভিন্ন সময় বিভিন্ন সরকারি লোকজন আসেন, একজন কেয়ারটেকারের পক্ষে এটা মেনটেন্স করা খুবই সমস্যা। বাংলার শ্রেষ্ঠ সন্তানের জন্ম ও শাহাদাত বার্ষিকীতে বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেই কোনো কর্মসূচি। আমরা এতবার সরকারের কাছে আকুল আবেদন জানালাম যে এটা রক্ষা করার জন্য, কিন্তু কখনোই কোনো সরকার এটাকে ভালোভাবে রক্ষা করেনি। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর যাওয়ার জন্য ঢাকা বরিশাল মহাসড়কে অ্যারো চিহ্ন স্থাপনের পাশাপাশি স্মৃতি রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি বরিশালবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন। সকালে কাউন্সিলর সহ সিটি কর্পোরেশন কর্মকর্তাদের সাথে নিয়ে পাহাড়তলী বদ্ধভূমির শহীদ বেদিতে ফুল দেন তিনি। এ সময় মেয়র বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে এ প্রজন্মের সন্তানরা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে বন্দর নগরীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। জয়পুরহাট হানাদার মুক্ত দিবস আজ। 71-এর এই দিনে মুক্তিযোদ্ধারা স্থানীয় ডাক বাংলোয় স্বাধীনতার পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে শত্রুমুক্ত ঘোষণা করেন। স্বাধীনতার 48 বছর পরও জয়পুরহাটে রাজাকারদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। এই দিনে হানাদার মুক্ত হয় সিরাজগঞ্জ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম ও সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের তথ্যচিত্র নিয়ে জাহিদুল আলমের আরেকটি রিপোর্ট। 1971 সালের ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হয় পাক হানাদাররা। গেরিলা বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে পিছু হটতে বাধ্য হয় তারা। বিভিন্ন জেলা উপজেলা ঘোষণা করা হয় হানাদার মুক্ত হিসেবে। 1971 সালের এই দিনে হানাদার মুক্ত হয় জয়পুরহাট। এ উপলক্ষে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগ র্যালি, দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি পালন করেছে। এদিকে আজ সিরাজগঞ্জ মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় সিরাজগঞ্জ। লাল সবুজের মাঝে মানচিত্র খচিত পতাকা উড়িয়ে ঘোষিত হয় মুক্তির বার্তা। সে থেকেই প্রতি বছর 14 ডিসেম্বর সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের উদ্যোগে বিজয় মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। স্বাধীনতার গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও চেতনাকে সমুন্নত রাখতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার দাবি সকলের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আবহাওয়া অনুকূলে থাকায় দেশের বিভিন্ন জেলায় এবার পেঁয়াজের আবাদ ভালো হয়েছে। আগাম জাতের কিছু পেঁয়াজ বাজারে আসলেও ফেব্রুয়ারি শুরুতে উঠবে মৌসুমি পেঁয়াজ। কৃষকরা জানিয়েছেন, ভরা মৌসুমে ন্যায্য মূল্য পেলে পেঁয়াজ চাষে আগ্রহী হবেন তারা। মাহবুব কবির চপলের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। মাঠে মাঠে শোভা পাচ্ছে এই সময়ের অতি গুরুত্বপূর্ণ ফসল পেঁয়াজ। তীব্র পেঁয়াজ সংকটের মধ্যে আসার খবর হচ্ছে দেশের বিভিন্ন জেলায় ফসলটির ভালো আবাদ হয়েছে। এতে দেশবাসীর সাথে স্বপ্ন বুনছেন কৃষকরাও। মূলত পেঁয়াজের মূল যোগানটা আসে ফরিদপুর, পাবনা, নাটোর, কুষ্টিয়া ও নওগাঁ জেলা থেকে। নভেম্বরে শুরু হয় পেঁয়াজ লাগানোর মৌসুম, 3 মাস পর তোলা হয়। এবার আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজ চাষে খুব একটা বেগ পেতে হয়নি কৃষকদের, আবাদও হয়েছে ভালো। আবহাওয়া ভালো, পেঁয়াজের আবাদ ভালোই হয়েছে। এখন আমরা আশা করি যদি আমরা দামটা পাই তাহলে আমরা খুব সুক্রিয়া। যেটা আমাদের কৃষকের ঘরে পেঁয়াজ ওঠে সেটা বিদেশ থেকে পেঁয়াজ নিয়ে আসে, আমাদের 2 টাকা 5 টাকা 7 টাকা 10 টাকা সেল লাগে, যার জন্য কৃষক বাধ্য হয় পেঁয়াজ লাগায় না। বাধ্য হয় কী করবো, কত মার খাবার, ওই ধরে করে সমূন্য বিকল্প প্রয়োগ করতেছে। গেল সেপ্টেম্বর থেকে পেঁয়াজ সংকটের কারণে বীজের পেঁয়াজও বেশি দামে কিনতে হয়েছে কৃষকদের, সাথে জমিতে হাল চাষ, সার, সেচ, কীটনাশকের খরচও বেড়েছে। কৃষকরা জানিয়েছেন, প্রতি কেজি পেঁয়াজের উৎপাদন খরচ পড়েছে 35 থেকে 40 টাকা, অন্তত 45 টাকা কেজি বিক্রি করতে পারলে লাভবান হবেন তারা। পেঁয়াজের বীজ যে দাম,
8,000-9,000 টাকা 10,000 টাকা মন। এখন যদি এই পেঁয়াজের দাম আমরা মৌসুমে না তুলে যদি ওই দাম না পাই তাহলে তো আমাদের বিরাট লস। আমরা এখন নতুন প্রজন্ম যারা কৃষিকাজে লিপ্ত হয়েছি, এখন সব কিছু আবাদ করছি কিন্তু এখন কোনোটাই ন্যায্য মূল্য পাচ্ছি না, তাই আমরা সরকারের কাছে দাবি আমরা ন্যায্য মূল্য যেন ফসল আবাদ পাই। এখন ভালো দাম পেলে পেঁয়াজের আবাদ বাড়বে বলে মনে করেন কৃষকরা। আগামী দুবছরের মধ্যে পেঁয়াজে স্বয়ংসম্পন্ন হবার কথা বলছে সরকার। কৃষকরা বলছেন তা বাস্তবায়ন করতে হলে ভরা মৌসুমে পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে, পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, বদলগাছি, নওগাঁ। নিজের পেনশনের অর্থে দুস্থদের সহায়তা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন খাগড়াছড়ির চঞ্চলকান্তি চাকমা নামে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার অবসর ভাতা নিজের আরাম আয়েশের জন্য ব্যবহার না করে তা দিয়ে সহায়তা করছেন জেলার 5 জন অভাবী নারী পুরুষকে। খাগড়াছড়ি থেকে আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালার নিভৃতপল্লী কামক্যছড়ার বাসিন্দা চঞ্চলকান্তি চাকমা নিজের পেনশনের টাকায় স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বাকি জীবন কাটিয়ে দেওয়ার কথা তার। কিন্তু ব্যতিক্রমী এই মানুষটি সেই পেনশনের টাকায় এলাকার দুস্থ মানুষের জন্য খুলেছেন বয়স্ক ভাতা ফান্ড। এই ফান্ড থেকে দুস্থ নারী পুরুষদের মাসে মাসে 500 টাকা করে বয়স্ক ভাতা তুলে দিচ্ছেন। শুধু এই ভাতা নয়, গড়ে তুলেছেন অবসর ভবনও। পিতৃভিটায় গড়ে তোলা অবসর ভবনে এলাকার বয়স্কদের সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়েছে। স্বামীর এমন প্রচেষ্টায় সাথে থাকতে পেরে খুশি স্ত্রীও। আমি বিধবা ভাই, আমি খুশি হই যে মানে আশীর্বাদ করলাম আমার স্বামীকে এই কাজের সহযোগিতা করছি, আমি খুব খুশি এবং গর্বিত। বয়স্ক তো ভাতা তার চালু করলেন, এটা অবিস্মরণীয়। সর্বশেষ মহিলা বিষয়ক অধিদপ্তরের রাঙামাটি কার্যালয়ে হিসাবরক্ষক হিসেবে অবসরে যান চঞ্চলকান্তি চাকমা। গ্রামের দরিদ্র মানুষগুলোর দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেন তাদের পাশে দাঁড়ানোর। বিত্তবানরা যেন এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন সেই আহ্বানও জানিয়েছেন তিনি। বাবা মারা অবহেলিত থাকেন, তাদের সেবা যত্ন খুবই দরকার, এই জন্য আমি এই ফারাকায় অবসর ভবন নির্মাণ করেছি। অনেকেই আমার এই মহৎ কাজে এগিয়ে আসবে বলে আমার ধারণা, তো আমি সবাইকে এই কাজে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাই। চঞ্চলকান্তি চাকমার এমন উদ্যোগের প্রশংসা করেছেন প্রশাসনের কর্মকর্তারাও। ওনাকে আমরা বলেছি অথবা আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে ভবিষ্যতে পলিসিগতভাবে অথবা নৈতিক সহায়তার জন্য যদি কোনো সহায়তা প্রয়োজন হয় ওনাদের, আমরা ওনাকে সেই সহায়তা দিই। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চঞ্চলকান্তি চাকমার মতো সামর্থ্যবানরা এগিয়ে আসবেন এমন আশাবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রথমবারের মতো রাজশাহীতে অনুষ্ঠিত হলো রেশম সিল্ক পণ্য সামগ্রী কেন্দ্রিক ফ্যাশন প্রদর্শনী। রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে নাফিজ হোসেনের ডিজাইনে একটি সিল্ক সুতোর গল্প শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক, রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুল হাকিম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে জামালপুরে মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমজাদ হোসেনের চর্চা কেন্দ্র আয়োজিত মিছিলটি স্থানীয় তমালতলা চত্বর থেকে বের হয়ে জামালপুর পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল সহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বরগুনার তালদলি শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হলো জোছনা উৎসব। গতরাতে নিশানবাড়িয়া ইউনিয়নের পায়রা বিষখালী বলেশ্বর নদীর মোহনায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় হাজারো মানুষের পদচারণায় মুখরিত হয় সমুদ্র সৈকত। উৎসুক মানুষেরা মেতে ওঠেন ফুটবল, হাডুডু ও বৌচি খেলা ও নৃত্যানুষ্ঠানে। এছাড়াও ছিল পুতুল নাচ, পুঁথিপাঠ, জাদু প্রদর্শনী, যাত্রাপালা ও ফানুস ওড়ানো সহ বিভিন্ন অনুষ্ঠান। স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এ উৎসবে অংশ নেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।